হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রা, চন্দ্রা গো সিম্পল কুইজাইন থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা, চন্দ্রা গো সিম্পল কুইজাইন ওয়াল থেকে বলছি। আমি আজকে রান্না করছি কুমড়ো আলু চচ্চড়ি। দেখুন, খুব সাধারণ রেসিপি, খুব সামান্য একটু সর্ষার তেল আমি এখানে গরম করেছি, আর এতে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি একটু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুমড়োর ছক্কা আলু কুমড়োর তরকারি তো রোজই খাওয়া হয়, এটা একটু অন্যরকম রেসিপি। বন্ধুরা, আমি পেঁয়াজটা বেশি আর ভাজবো না, এখন দেখিয়ে দিই। আমি পাঁচ ফোড়ন দিচ্ছি না, পাঁচ ফোড়ন গোটা পাঁচ ফোড়নের জায়গায় দেখুন, পাঁচ ফোড়ন ভাজা গুঁড়ো, শুকনো খোলার ভাজা গুঁড়ো, এইটা আমি একটু ফোড়ন দিচ্ছি। আমার চ্যানেলে কুমড়োর অনেক রেসিপি আছে, একটু স্ক্রল করে দেখে নেবেন, নিরাশ হবেন না। রেসিপিগুলো এক একটা এক এক রকম থাকে। পাঁচ ফোড়ন গুঁড়োটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এই কুমড়ো আলুটা যে কেটে রেখেছি, এগুলো একটু দিয়ে দেবো। আমার সব কুমড়ো আলুর টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হলুদটা দিয়ে দিয়েছি, এখন একটু নুন দিই। বন্ধুরা, এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করবো। দেখুন বন্ধুরা, কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু নুন দিয়েছি, আর একটু গুড় দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে খেতে খুব ভালো লাগে। এইভাবে খুব সাধারণভাবে দেখুন, আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কিচ্ছু দিইনি, সেটা যার যার নিজস্ব রয়েছে। এইভাবে খুব সাধারণভাবে রান্নাটা করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি সম্পূর্ণটা শুকিয়ে গেলে নামাবো। আর আমার চ্যানেলে এইরকম সাধারণ রেসিপি আছে, আর কুমড়োর অনেক রেসিপি আছে, পোস্তর অনেক রেসিপি আছে, ফুলকপির অনেক রেসিপি আছে, আর বিভিন্ন রকম রেসিপি আছে। আপনারা স্ক্রল করে দেখবেন আমার চ্যানেলটা। যদি আপনারা আমার রেসিপিগুলি যদি ভালো লাগে, সাধারণ রেসিপিগুলি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।